بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي وكفى وسلام على عباده الذين اصطفى، أما بعد. সুপ্রিয় ইকরা বাংলা দর্শক শ্রোতা, শুরুতে আমরা আজমল হাসান স্বাগত জানাচ্ছি ইকরা বাংলা স্টুডিও থেকে লাইভ প্রচারিত কোরআন ও সুন্নাহের আলোকে ধারাবাহিক শিক্ষামূলক অনুষ্ঠান মাসনুন দোয়ায়। এই মুহূর্তে যে যেখান থেকে টিভি সেটের সামনে বসে আমাদের সাথে শরিক হয়েছেন, আপনাদের প্রত্যেকে জানিয়ে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রতি সপ্তাহে আজও আমাদের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আপনাদের অত্যন্ত পরিচিত মুখ, দারুল উলুম লন্ডনের সম্মানিত ইমাম, ইকরা বাংলার নিয়মিত আলোচক হজরত মৌলানা মুফতি সৈয়দ রিয়াজ আহমদ সাহেব। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে হজরতের কাছে ফিরে যাব, তবে তার আগে জানিয়ে দিই আমাদের এই অনুষ্ঠানে সম্মানিত অতিথি সর্বপ্রথম দুই একটি মাসনুন দোয়া নিয়ে আলোচনা করেন, পরবর্তীতে আপনাদের কাছ থেকে কল নেওয়া হয়। আজও সম্মানিত অতিথি সর্বপ্রথম আপনাদের সম্মুখে কয়েকটি মাসনুন দোয়া নিয়ে আলোচনা করবেন, পরবর্তীতে আপনাদের কাছ থেকে কল নেওয়া হবে ইনশাল্লাহ। তো আশা করি আপনার অনুষ্ঠান শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থেকে অনুষ্ঠানকে সুন্দর এবং সার্থক করে তুলবেন। তো চলুন আমরা কথা না বাড়িয়ে চলে যাই সম্মানিত অতিথির কাছে, দেখি তিনি আমাদের জন্য কি দোয়া নিয়ে এসেছেন আজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মুফতি সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ। অনেক কষ্ট করে আমাদের সময় দেন, এই জন্য অনেক অনেক ধন্যবাদ। দর্শক বন্ধু অপেক্ষা আছেন আজ কি দোয়া হতে পারে। জাযাকাল্লাহু খাইরান। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ, ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. ومن يعمل سوءا او يظلم نفسه ثم يستغفر الله يجد الله غفورا رحيما. وقال النبي صلى الله عليه وسلم: كل بني ادم خطاء وخير الخطائين التوابون. بارك الله لنا ولكم في القران العظيم ونفعنا واياكم بالايات والذكر الحكيم. أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم. আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর একটি প্রোগ্রামে, দিনে একটি প্রোগ্রামে পশার কথা বলার তৌফিক দান করেছেন, এবং আপনারা যারা আমাদের সাথে আছেন আপনাদেরও আমরা শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের বলা এবং শোনাকে যেন কবুল করেন, আমিন। আমরা আজকে আপনাদের সামনে সাইয়্যিদুল ইস্তিগফার নিয়ে আলোচনা করব। অনেক ইস্তিগফার আছে, অনেক ইস্তিগফার আছে, ইস্তিগফারের অনেক দোয়া আছে। এর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ ইস্তিগফার, সবচাইতে উত্তম ইস্তিগফার, যত ইস্তিগফার আছে এগুলোর মধ্যে সবচাইতে দামি ইস্তিগফার হইল সাইয়্যিদুল ইস্তিগফার। সেই সাইয়্যিদুল ইস্তিগফার প্রথমে আমরা বলবো, এরপরে আমরা এটার ফজিলত বলবো এবং তার ব্যাখ্যাও কিছু দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা ইস্তিগফার শব্দ যেটা, এটা মানে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। ইস্তিগফার মানে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া। আমরা যদি কোরআনে কারিমের দিকে তাকাই, কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওমাই ইয়ামাল সুআন, যে ব্যক্তি কোনো গুনাহ করে ফেললো, আও ইয়াযলিম নাফসা, অথবা তার নিজের উপর জুলুম করে ফেললো, তুম্মা ইয়াস্তাগফিরুল্লাহ, এরপরে যদি সে কী করে আল্লাহ তাআলার কাছে মাফি চায়, আল্লাহ তাআলা কি বলছেন, ইয়াজিদুল্লাহ গফুর রহিমা, সে আল্লাহকে পাবে গফুর, অনেক ক্ষমাশীল এবং দয়াবান পাবে। আল্লাহ তাআলাকে সে ক্ষমাশীল এবং দয়াবান পাবে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন লা তাকনাতু মির রহমাতিল্লাহ, তোমরা নৈরাশ হইবা না, তোমরা আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হইবা না। তাইলে আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআনের মধ্যে বলছেন যে তোমরা কি করো, যে তোমরা যদি কোনো পাপ করে ফেলো, কোনো জুলুম করে ফেলো, তাহলে তোমরা আল্লাহ তাআলার কাছে মাফি চাও, ইস্তাগফিরুল্লাহ। অন্য আয়াতের মধ্যে সূরা নূহের মধ্যে আসছে ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, তোমরা রবের কাছে, তোমাদের রবের কাছে মাফি চাও, ইন্নাহু কানা গাফফারা, যে তোমাদের রব হলেন গাফফার, ইউরসিলুস সামা আলাইকুম মিদরারা, যিনি ইস্তিগফার যদি করো তাহলে আসমানের বৃষ্টি তোমাদের উপর হবে, আসমানের রিজিকের ফয়সলা তোমাদের উপর হবে, অভাব অনটন হবে না। এই আপনার কি হয় না যে অনেক সময় আছে, এই আপনার কি দেখা দেয় পুরা দেশের মধ্যে, দুর্ভিক্ষ দেখা দেয়। তাই যে জাতি ইস্তিগফার করে, যে জাতি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, সেই জাতির উপরে আপনার এইরকম অসুবিধা হবে না, যে দুর্ভিক্ষ হবে না। আরেকটা এরপরে বলছেন
ওয়ায়ুমদিদকুম বি আমওয়ালি ওয়া বানিন, তোমরা যদি আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করো তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে মালও দিবেন। তোমরা আর যে জাতির মধ্যে ইস্তেগফার আছে সেই জাতিকে আল্লাহ তাআলা অভাব রাখবেন না, সেই জাতি তার মেরুদণ্ড দাঁড়ানো থাকবে, সে নিজে নিজে দণ্ডায়মান থাকবে। আল্লাহ তাআলা বলছেন ওয়ায়ুমদিদকুম বি আমওয়াল, মালও দেওয়া হবে। আর পার্সোনালি যদি একজন মানুষ সে ব্যক্তিগতভাবে যদি ইস্তেগফার বেশি করে আল্লাহ তাআলা তার প্রয়োজনকে মিটিয়ে দিবেন, তার মাল তার কাছে থাকবে, সম্পদ প্রয়োজনীয় সম্পদ তার কাছে থাকবে। এরপরে ওয়াবানি, আওলাদও দিবেন। যে যে মানুষ বেশি বেশি করে ইস্তেগফার করে থাকে আল্লাহ তাআলা আওলাদও দিবেন। ওয়াই জাআলাকুম জান্নাত ওয়াই জাআলাকুম আনহার, তাকে আল্লাহ তাআলা জান্নাতও দিবেন, আল্লাহ তাআলা তাকে জান্নাতের যে নাজ ও নিয়ামত যেগুলো আছে এগুলোও দিবেন। তাইলে আমরা বেশি বেশি করে ইস্তেগফার করব। এখন ইস্তেগফারের অনেক কি আছে, কলিমা আছে, ইস্তেগফারের অনেক দোয়া আছে। যেমন একবারে সংক্ষিপ্ত ইস্তেগফার হইল আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এটা একবারে সংক্ষিপ্ত ইস্তেগফার। আমরা নামাজের পরে আমরা সবাই বলি আস্তাগফিরুল্লাহ, তিনবার বলি প্রত্যেক ফরজ নামাজের পরে তিনবার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। নামাজ পরে দৌড় দিব না, নামাজ পরে একটু সময় যদি সময় থাকে একটু সময় আল্লাহ তাআলার কাছে বলবো যে আল্লাহ রাব্বানা তাকাব্বাল মিন্না, আল্লাহ তুমি দয়া করে কবুল করে নাও। ইব্রাহিম আলাইহিস সালাম বৈতুল্লাহ নির্মাণ করার পরে বলছিলেন রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমরাও নামাজের পরে আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করব। কেন ইস্তেগফার করব? যে আমাদের নামাজ যেভাবে হওয়া দরকার ছিল, যে মানদণ্ডে হওয়া দরকার ছিল, যে কোয়ালিটি মেনটেন করা দরকার ছিল, সেরকম কোয়ালিটি মেনটেন করতে পারি নাই, খুশু খুজুর সাথে নামাজ পড়তে পারি নাই। এই জন্য আমরা বলবো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এটা হলো সবচেয়ে সংক্ষিপ্ত ইস্তেগফার। একটা হলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, এটাও বলতে পারেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। আর আরেকটা ইস্তেগফার হলো আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাই, এটাও হাদিসের মধ্যে আসছে। এটা একটু একবারে লম্বাও না একবারে সংক্ষিপ্তও না, মাঝখানে আছে এটা আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাই। এটার অর্থ হইল যে আমি আল্লাহ তাআলার কাছে মাফি চাই, আমি আল্লাহ তাআলার কাছে মাফি চাই যিনি ছাড়া সত্যিকার অর্থে কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লা হু, লা ইলাহা ইল্লা হু, যিনি ছাড়া সত্যিকার অর্থে কোনো মাবুদ নাই। আল হাই, যিনি জীবিত, আল কাইয়ুম, যিনি সব কিছু কি উনি কি করেন প্রয়োজন মিটাইয়া দেন, আল কাইয়ুম পরিচালক, বিশ্ব পরিচালক আল কাইয়ুম। এরপরে ওয়া আতুবু ইলাই, আমরা তার দিকেই ফিরছি। তাইলে আমি এটা এটা হইলো একটা হইলো বলছিলাম একবারে সংক্ষিপ্ত হইলো আস্তাগফিরুল্লাহ, এরপরে বলছিলাম আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, এরপরে তিন নম্বর বলছি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাই। আর আরেকটা ইস্তেগফার আমি বলি, যে ইস্তেগফারটা আমরা আজকে বলবো সেই ইস্তেগফারটা হলো সাইয়দুল ইস্তেগফার, সেই ইস্তেগফারটা হলো সাইয়দুল ইস্তেগফার। আর সাইয়দুল ইস্তেগফারের আগে আরেকটা ইস্তেগফার আছে আমি বলি, যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উনি আল্লাহ রাসূলকে বলছিলেন আল্লিমনি ইয়া রাসূলুল্লাহ, قال لرسول الله صلى الله عليه وسلم علمني دعاء ادعو به في صلاتي। যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে একটা দোয়া শিক্ষা দেন, একটা দোয়া শিক্ষা দেন যে দোয়াটা আমি নামাজের মধ্যে পড়বো, যে দোয়াটা আমি কিয়ের মধ্যে পড়বো, নামাজের মধ্যে পড়বো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হযরত আবু বকরকে বলছিলেন যে এই দোয়াটি পড়ো নামাজের মাঝে, যে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়ালা ইগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এটাও ইস্তেগফার, এটাও ইস্তেগফার। যে এই এটাও হাদিসের মধ্যে আসছে, আপনার বলছেন যে এটার অর্থ হইল যে আমি আমার নফসের উপর এই জুলুম করে ফেলেছি প্রচুর, অর্থাৎ সীমা নাই, জুলুমের কোনো সীমা নাই, গুনার কোনো সীমা নাই। আল্লাহুম্মিন্নী যালামতু নফসি যুলমান কাসীরা যুলমান কাসীরা। এরপরে ওয়ালা ইগফিরু যুনুবা ইল্লা আনতা, হে আল্লাহ আপনি ছাড়া তো আর আমাদের গুনাহকে মাফ করার কেউ নাই, আপনি ছাড়া আর কেউ নাই যে গুনাহকে মাফ করবে। ফাগফিরলি, আপনি আমাকে মাফ করে দেন, মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি, আপনার পক্ষ থেকে আমাকে মাফ করে দেন আর আপনি আমাকে রহম করেন, ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। এটা একটা ইস্তেগফার, এটাও একটা
ইস্তিগফার, এটা তো আমরা সবাই পারি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়ালা ইগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতান মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আর আরেকটা ইস্তিগফার হলো হযরত আদম আলাইহিস সালাম যে ইস্তিগফারটা করছিলেন, রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এরকম আপনার এই যে সূরাতুল বাকারার যে শেষ আয়াতের মধ্যে আসছিল এটাও ইস্তিগফার, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা, রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তুয়াকাতা লানা বিহ ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আর আরেকটা কোরআন আয়াতের মধ্যে একটা এরকম একটা কি আছে ইস্তিগফার আছে যে রব্বানা ইন্নানা সামিআনা مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا، ربنا فاغفر لنا، ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. يقول أبو الله استغفار ونك استغفار عسى إير مجد شو بتيجي سستو استغفار إلى سيد الاستغفار، سيد الاستغفار إلى شو بتيجي سستو استغفار. عشان أمر سيد الاستغفار كم رأيك بقولي أمر سيد الاستغفار جت أسكي أمر التارجت সাইয়েদুল ইস্তিগফার। আমরা আমাদের ভিউয়ার যারা আছেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আপনাদের কাছে এই যে সাইয়েদুল ইস্তিগফার আজকে বলছি, সেই সাইয়েদুল ইস্তিগফার আমার আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা সবাই সাইয়েদুল ইস্তিগফারকে মেমোরাইজ করবেন। চাইলে এটার পিকচার নিতে পারেন, চাইলে এখন স্ক্রিনশট নিতে পারেন, ভাই আপনার চাইলে আপনারা এটা যেভাবে যে কোনোভাবেই হোক এটাকে কষ্ট করে এটা শিখে নেবেন ইনশাআল্লাহ। আর শেখার আগ পর্যন্ত আপনারা দেখে দেখে পড়তে পারবেন, কোনো বুক থেকে কোনো অনেক বুকের মধ্যে আছে, আপনি গুগলের মধ্যে সার্চ করলে পাবেন, ইউটিউবের মধ্যে সার্চ করলে পাবেন, যদি সাইয়েদুল ইস্তিগফার লেখেন তাহলে আপনি পেয়ে যাবেন। তাহলে এটা তো আপনি কী করবেন, আপনি মেমোরাইজ করবেন, আর মেমোরাইজ করার আগ পর্যন্ত আপনি এটাকে আপনি দেখে দেখেও পড়বেন ইনশাআল্লাহ। এটা হলো ফজরের পরে একবার আর মগরিবের পরে একবার, ফজরের পরে একবার মগরিবের পরে একবার। আজকের যে সাইয়েদুল ইস্তিগফার সেই দোয়াটা আমি এখন বলছি, اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت، أعوذ بك من شر ما صنعت، أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. إتهو سيد الاستغفار morning and evening دعاء إتهو سيد الاستغفار যে এই দোয়াটি আমি আবারও বলি, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মা ইসতাতাতু, আউযু বিকা মিন শাররি মা সানাতু, আবু লাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবু বিযানবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইগফিরুয যুনুবা ইল্লা আনতা। اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت، أعوذ بك من شر ما صنعت، أبو لك بنعمتك علي وأبو بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. أي دعتي هلو أبنر سيد الاستغفار جار أرتو هلو جي আল্লাহুম্মা আনতা রব্বি, আল্লাহুম্মা আনতা রব্বি, হে আল্লাহ আপনি আমার প্রতিপালক, হে আল্লাহ আপনি আমার প্রতিপালক, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া আর কোনো সত্যিকার অর্থে কোনো মাবুদ নাই, তুমি ছাড়া সত্যিকার অর্থে কোনো মাবুদ নাই। এরপরে হলো যে আমি হে আল্লাহ তুমি আমার প্রতিপালক, তুমি ছাড়া আর কোনো মাবুদ নাই, তুমি আমাকে সৃষ্টি করেছো, তুমি আমাকে সৃষ্টি করেছো, আমি তোমার বন্দা, তুমি আমাকে সৃষ্টি করেছো, আমি তোমার বন্দা, আর আমি সাধ্য অনুযায়ী তোমার অঙ্গীকার ও প্রতিশ্রুতির উপর প্রতিষ্ঠিত থাকব। অর্থাৎ আমার যতটুক কি আছে সাধ্য আছে, সাধ্য অনুযায়ী আমি তোমার যে অঙ্গীকার প্রতিশ্রুতির উপর আমি কি থাকব, প্রতিষ্ঠিত থাকব। আর আমি যা করেছি এরপরেও দেখা গেছে আমি অঙ্গীকার রক্ষা করতে পারি নাই, প্রতিশ্রুতি রক্ষা করতে পারি নাই, আমি অনেক সময় গুনাহ করে ফেলেছি। হায় আল্লাহ, হে আল্লাহ আমি যা করেছি তার অনিষ্ট থেকে আমি তোমার আশ্রয় চাচ্ছি, আমি যা করেছি তার অনিষ্ট থেকে তোমার আশ্রয় আমি চাচ্ছি, আর আমার প্রতি তোমার প্রদত্ত নিয়ামত নিয়ে তোমার কাছে ফিরে এসেছি, আমার উপর তোমার যে নিয়ামতগুলো আছে সেই প্রদত্ত নিয়ামত নিয়ে তোমার কাছে ফিরে এসেছি, এবং
আমার গুণা নিয়েও তোমার কাছে ফিরে এসেছি, আমার যত গুণা আছে এই গুণাগুলোকে নিয়েও আমি তোমার কাছে ফিরে এসেছি, এরপরে অতএব তুমি ক্ষমা করে দাও, অতএব তুমি ক্ষমা করে দাও, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, কেননা তুমি ছাড়া গুণা ক্ষমা করার আর কেউ নাই, কেননা তুমি ছাড়া গুণা ক্ষমা করার আর কেউ নেই। আমরা যদি নেক্সট পেজে যাই, নেক্সট পেজের মধ্যে আসছে যে এই যে ফজিলত যেটা আসছে সেই ফজিলতের মধ্যে হাদিসের মধ্যে এসেছে, যদি কেউ এই দোয়াটা এই এই যে সাইদুল ইস্তাগফার যদি কোনো মানুষের দিনে অথবা রাতে এই সাইদুল ইস্তাগফার যদি পরিপূর্ণ ইয়াকিনের সাথে যদি একবার পাঠ করে আর ওই দিনে অথবা রাতে যদি ইন্তেকাল করে তাহলে সে অবশ্যই জান্নাতে যাবে, অবশ্যই সে জান্নাতি হবে। এটা আমরা হাদিসের এবারটা পড়ে শোনাই। আন সাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু আনহু, সাদ্দাদ ইবনে আউস থেকে রাদিয়াল্লাহ সাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত, সাইয়দুল ইস্তিগফার আন তাকুল, সাইয়দুল ইস্তিগফার হলো এটা কে বলছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাইয়দুল ইস্তিগফার, সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তিগফার হলো আন তাকুল, এটা হলো যে আপনি বলবেন আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت. এরপরে যদি এই দোয়াটি আপনি পড়েন আল্লাহ রাসূল বলছেন من قالها من قالها من النهار, যদি কোনো মানুষের দিনের বেলা পড়ে موقنا بها يقينের সাথে, يقينের সাথে যদি এই দোয়াটি পড়ে فمات من يومه قبل ان يمسي, বিকাল হওয়ার আগে যদি সেই দিন মারা যায় ওহ মিন আহলিল জান্নাত, তাহলে সে জান্নাতে যাবে। ওমান কালাহা মিনাল লাইল, যদি কোনো মানুষের রাত্রে এই দোয়াটি পড়ে, রাত্রে এই দোয়াটি পড়ে ওহ মুকিনুন বিয়াকিনের সাথে যদি পড়ে, একটু বুঝে কি পড়ছো তুমি তাকে একটু বুঝে অর্থটা যদি বোঝার চেষ্টা করো, এই অর্থ না বুঝলে আপনি পড়তে পারবেন, পড়া নিষেধ না, আর অর্থ বুঝলে এটার গুরুত্ব আরও বাড়ে, আপনি বুঝতেছেন কি বলতেছেন। হ্যাঁ, তাহলে যদি ইয়াকিনের সাথে যদি কোনো মানুষে এটা যদি পড়ে রাত্রের বেলা পড়ে فمات قبل يصبح, সকাল হওয়ার আগে যদি রাতে মারা যায় فهو من اهل الجنه, সেও জান্নাতি, রাওয়াহুল বুখারী, এটা বুখারী শরীফের মধ্যে আসছে। তাহলে এই হাদিস থেকে আমরা এটা যেটা বুঝতে পারলাম যে আমরা এই ইস্তিগফারটা আমরা করব ইনশাআল্লাহ, ইস্তিগফারটা আমরা সাইয়দুল ইস্তিগফারটা আমরা সবাই মেমোরাইজ করে নিব, সাইয়দুল ইস্তিগফারটা সকালে মেমোরাইজ করে নিব, সকালে পড়ব, ফজরের পরের পরে নিব, যদি আপনি কোনোদিন ফজরের পরে পড়তে পারেন নাই একটু পরে পড়লে হবে, কিন্তু আপনি মিস করবেন না। আমার একটা বিশ্বাস যদি কোনো মানুষে সাইয়দুল ইস্তিগফার যদি পড়ে দিনে পড়ুক আর রাত্রে পড়ুক, তাইলে এটা যদি অভ্যাস হয়ে যায় তাইলে তার কোনো দিন মিস হবে না, সে অসুস্থ হলেও মিস হবে না, অসুস্থ হলেও মিস হবে না, দেখা যাবে সে যেদিন মারা যাবে ওদিনও আল্লাহ তালা তাকে পড়ার সুযোগ দিবে। হ্যাঁ, কেন এরকম? আল্লাহ তালা গফুর এবং আল্লাহ তালা আরহামুর রাহিমিন, আল্লাহ তালা আরহামুর রাহিমিন। আপনি একটা দোয়াকে দশ বছর পড়ছেন আর আল্লাহ তালা আপনাকে মরার সময় আপনাকে এটা এই আপনি পড়বেন না, এটা হতে পারে না। আল্লাহ তাআলা বলবেন আমার বান্দা এবং বান্দি সে তার জীবনটা এই দোয়াটি পড়েছে, যেদিন সে ইন্তেকাল করবে সেদিনও তা আপনার মুখ থেকে এটা বের হবে ইনশাআল্লাহ, বের হবে। এই জন্য এটা জান্নাতে যাওয়ার একটা মাধ্যম সাইয়দুল ইস্তিগফার, এটা জান্নাতে যাওয়ার একটা মাধ্যম। আর বেশি করে ইস্তিগফার করা, ইস্তিগফার এটা এই যে আমি যেটা বললাম আপনি কি বলছেন এটা তুমি যদি বুঝেন যে হে আল্লাহ আপনি আমার প্রতিপালক, আন্তা রব্বি আপনি আমার প্রতিপালক, আপনি ছাড়া আর কোনো বাবুদ নাই এবং আপনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমি আপনার বান্দা এবং আমি আপনার সাধ্য অনুযায়ী আপনার সাথে যে আমি ওয়াদা করেছি প্রতিশ্রুতি দিয়েছি এগুলো করার চেষ্টা করি, এবং আমি এরপরেও দেখা গেছে আমি অনেক সময় প্রতিশ্রুতি রক্ষা করতে পারি নাই, ওয়াদা রক্ষা করতে পারি নাই, গুনাহ করে ফেলেছি, হায় আল্লাহ এগুলার জন্য আমি আপনার কাছে আমার এই গুনার অনিষ্ট থেকে আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি, আপনার কাছে আমি পানা চাচ্ছি, এবং আপনার যে নিয়ামত আপনি দিচ্ছেন এভরি সেকেন্ড লাখো নিয়ামত, লক্ষ লক্ষ নিয়ামত আপনি আমাকে দিচ্ছেন, এই সমস্ত নিয়ামতের শিকারও আমি করছি, নিয়ামতের শুকরিয়া আমি আদায় করছি, শিকার করছি, হে আল্লাহ আমি আমার গুণা নিয়ে আপনার কাছে ফিরে এসেছি, আমার গুণা নিয়ে আপনার কাছে ফিরে এসেছি, আর আপনি আমাকে ক্ষমা করে দেন, আর আপনি ছাড়া তো গুণা ক্ষমা করার আর কেউ নাই। এই যে সাইয়দুল ইস্তিগফারটা আমরা ইনশাআল্লাহ পড়ব, এটা আমরা বেশি করে ইস্তিগফার করব, বেশি করে ইস্তিগফার করব। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার কোনো গুণা ছিল না উনি বলছেন, উনি বলছেন আমি প্রত্যেক দিন আকসারা মিন সাবঈনা মাররা, সত্তর বার চাইতে বেশি আমি ইস্তিগফার করি, সত্তর বার চাইতে বেশি ইস্তিগফার করি, কত বেশিটা বলেন নাই। তাহলে আমাদের কী অবস্থা? আমরা অনেক সময় আছে যে আমরা বলি যে না এখনও কি করব, যে ইস্তিগফার যেটা এটা হয়তো আমরা মুখ দিকে বলি, মুখ দিয়ে বলি, কিন্তু সে বুঝি না আমরা এটা কী বলছি, যে কমসে কম তো আপনি বলেন, যদি সিনসিয়ারলি বলেন, অন্তরের অন্তঃস্থল থেকে বলেন হে আল্লাহ আমি তোমার কাছে মাফি চাই, আস্তাগফিরুল্লাহ, আর যদি এটা কিছু কন্ডিশন আছে তো আবার এই কন্ডিশনকে যদি আপনি ফলো করেন
তাইলে অবশ্যই আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। এই জন্য আমরা এই কথা বলছিলাম যে তওবার যে কন্ডিশনগুলো আছে সেই কন্ডিশনগুলোর মধ্যে কিছু কন্ডিশন হইল তওবা এবং ইস্তেগফার। যদি আপনি তওবার কন্ডিশন শো করেন তাহলে তো এটা পারফেক্ট হবে, তওবাতের নসুহা হবে। আর যদি আপনি দেখা গেছে পরিপূর্ণভাবে আপনি তওবাটা হইতেছে না কিন্তু এরপরেও আপনি ইস্তেগফার করতে পারবেন, এটার মানে না একজন মানুষকে আপনি অনেক সময় আমরা বলি আরে সে আর কি ইস্তেগফার করবে, সে গুনার মাঝে আছে, মদের মাঝে আছে, বা এই যে আপনার কত রকম ওপেন কোনো গুনার মধ্যে আছে, বলবেন না আপনি তাকে এরকম এই কি করবেন না, ইগনোর করবেন না, আপনি তাকে ছোট মনে করবেন না। আপনি তাকে ছোট করার প্রশ্নই আসে না, আপনি একজন নন মুসলিমকে ছোট মনে করতে পারেন না। কেন হতে পারে সে কলিমা পড়বে আর সে জান্নাতে চলে যাবে, আর আমার কাছে যে কলিমা আছে সেটার আমার কাছে কোনো গ্যারান্টি নাই যেটা আমার কাছে থাকবো। এই জন্য মুসলমানকে তো দূরের কথা, একজন পাপী মুসলমানকেও আপনি ছোট মনে করতে পারবেন না, এমনকি একজন যারা ইসলাম আনে নাই তাদেরকেও আপনি ছোট মনে করতে পারবেন না, কেন আপনার কাছে এটার কোনো খবর নাই। তার কি হবে, তার শেষ পরিণাম কি হবে আর আপনার শেষ পরিণাম কি হবে এটা আপনি জানেন না, তাহলে আপনি তাকে ছোট মনে করবেন। ওই জন্য সমাজের মধ্যে আমরা আমাদের প্রতি আমাদের যারা আমাদের পাশে থাকে যারা অনেক সময় দেখা যায় সে নামাজ পড়ছে না, সে গুনাহ করছে, অনেক সময় বাচ্চারা বিপথে চলে গেছে, আপনি তাকে মহাব্বতের সাথে আপনি তাকে বুঝাইতে হবে, এবং সে তাকে আপনি ঘৃণা করতে পারবেন না, তার গুনাকে তার কাজকে ঘৃণা করবেন, তাকে ঘৃণা করতে পারবেন না, বেশক বেশক, হ্যাঁ তার কাজকে ঘৃণা করবেন কিন্তু তাকে ঘৃণা করবেন না, তাকে মহাব্বতের দ্বারা তাকে বুঝাইতে হবে, তাকে রাস্তার সঠিক রাস্তা নিয়ে আসতে হবে। আপনি চেষ্টা করতে থাকেন, যে আপনি দেখা যাবে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন একদিন তার জীবনকে পরিবর্তন করে দিবেন, তার জীবনের যে লাইফ স্টাইল আছে হয়তো আপনি দেখছেন যে আজকে এটা আমাদের জন্য এই দেশে বিশেষ করে এই দেশে আমাদের বাচ্চাদেরকে সঠিক পথে রাখা এটা একটা যুদ্ধের মতো হয়ে গেছে, আজকে মা দেখা যায় পুরা ইসলামিক, কিন্তু এই মার সাথে মেয়েটা বের হয় কিন্তু মেয়েটাকে স্কার্ফ লাগা এবার কোনো ক্ষমতা নাই, মাতার মাঝে যে বলবেন যে মা স্কার্ফটা লাগা এটারই কোনো ক্ষমতা নাই, কেন আমরা তাদেরকে সঠিক নলেজ দিতে পারি নাই, সে ইসলামকে বুঝে নাই, সে মনে করছে বস ইসলাম মানে হইল একটা পার্টি করা, ঈদের দিন আসলে একটা পার্টি করব আর বস কিছু কেক টেক খাবো, এগুলার নামই মনে করছে ইসলাম। ইসলাম যে একটা ইসলামের যে একটা মৌলিক কিছু জ্ঞান যে আমার নবী নবীর যে সুন্না কি এগুলো আমরা বুঝি নাই, কোন জিনিস করলে আল্লাহ নারাজ হবে এগুলো আমরা বুঝি নাই। আজকে এই যে দুনিয়ার মধ্যে জীবনটা এটা আমার পরীক্ষার জায়গা, এটা টেস্টের জায়গা, এটা ফ্রিডম না। আরে মুসলমানের কি ফ্রিডম হবে, মুসলমানের তো ফ্রিডম হবে জান্নাতের মধ্যে, সে যা চাবে সবগুলো সে জান্নাতে পাবে। এই জন্য একজন মানুষের কাছে যদি কবরের একটা বিশ্বাস থাকে যে কবরের মধ্যে সওয়াল জবাব হবে, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযা আর-রাজুল, কিয়ামতের দিন পাঁচটা কোয়েশ্চন হবে, এগুলার যদি সে যদি বারবার পড়ে এগুলো যদি তার সম্পর্কে যদি জানা থাকে একজন মানুষ সে কী করতে পারবে না, মা বাবা সাথে সে মা বাবার কথাকে অমান্য করতে পারবে না। আজকে অনেক মা বলেন আমার মেয়ে কথা শুনে না হুজুর দোয়া করেন, জি দোয়া তো অবশ্যই করতে হবে, বড় বড় আলিম যারা এরা এদের কাছে আপনারা দোয়া চাইবেন, কিন্তু তার সাথে সাথে আমরা কি তাদের কাছে এই যে যে নলেজটা ইসলামিক বেসিক নলেজটা এটাকে আমরা দিতে পেরেছি? আমরা অনেকে মনে করি যে আমরা তাদেরকে কোরআন পড়াইছি, কোরআন পড়াইছেন এটা ভালো কথা, কিন্তু কোরআন পড়াইছে সে তো কি ইসলাম বুঝে নাই, এটা হোয়াট ইজ ইসলাম, ইসলামটা কি এটা সে বুঝে নাই। ইসলাম শুধু এই আপনার এটাকে কিছু কি করতে হবে সে এগুলাকে বুঝতে হবে। এই জন্য ইসলাম সম্পর্কে আমাদের যে অনেক অনেক সুন্দর সুন্দর সিলেবাস বর্তমানে আপনার আপনি পাবেন, আপনার সাফারের অনেক বুকগুলো আছে, সাফারের মধ্যে অনেক বুক আছে, আপনার নসিহার অনেক বুক আছে, এরকম অনেক সুন্দর সুন্দর বুকগুলো আছে। আজকে এইগুলো আমরা চাইলে কোনো অনেক সময় আছে এখন অনলাইনে অনেক ভালো ভালো প্রতিষ্ঠান মিলে যেগুলো আপনি আপনার মেয়ে আপনার ছেলে তারা অনলাইনে অনেক নলেজ অর্জন করতে পারে, কিন্তু আপনি এই এগুলো যদি আমরা করি তাইলে হয়তো দেখা যাবে যে আপনি এই ছেলে মেয়েরা আপনার জন্য সৎকায় জারিয়া হবে। অনেক ছেলে মেয়ে আমি আমার জানা মতে যারা বড় হওয়ার পরে তারা স্টাডি করেছে, আলিম কোর্স করেছে, সে প্রথমে ইঞ্জিনিয়ার হয়েছে, ডক্টর হয়েছে, হঠাৎ করে তার মাইন্ডে এসেছে যে আমি কোরআন শিখবো, কোরআন বুঝবো, হাদিস বুঝবো, তখন শুরু করে দিয়েছে, ছয় বছর পরে সে অনেক বড় একজন স্কলার হয়ে গেছে। তাইলে চাইলে আমাদের সুযোগ আছে। আমি আসলে কোন দিকে চলে গেছি যে আজকে আমরা বলছিলাম তওবার কথা বলছিলাম যে তওবা তওবা আমি কোনো মানুষকে আমরা ছোটো কমনে করবো না, আজকে আমার ছেলে কথা শুনছে না কালকে শুনতে পারে, আজকে আমার মেয়ে কথা শুনছে না কালকে শুনতে পারে, আমরা চেষ্টা চালিয়ে যাব, অনেক সময় আছে আমাদের আমরা নৈরাশ হয়ে যাই,
হ্যাঁ আমরা নৈরাশ হয়ে যাই। আপনি চেষ্টা করে যান, চেষ্টা করে যান। আমি কালকে একজনকে বলছিলাম যে হযরতে নূহ আলাইহিস সালাম তার ছেলের জন্য কত চেষ্টা করেছেন, কিন্তু ওনার পথে আনতে পারেন নাই, দিনের পথে আনতে পারেন নাই। একজন নবী হওয়ার পরে, একজন নবী হওয়ার পরে তার ছেলেকে দিনের পথে আনতে পারেন নাই। তাইলে আমরাও তো, এগুলো তো আমাদের কাছে সামনে আছে, আমরাও চেষ্টা করে যাব। চেষ্টা করার পরে যদি আপনি ব্যর্থ হন, আল্লাহ তাআলা আপনাকে রিওয়ার্ড দিবে, কিন্তু চেষ্টা যদি আমি করি না, তাহলে এটার জন্য আমাদেরকে প্রশ্নের সম্মুখীন হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কৃপায় যেতে হচ্ছে। প্রিয় ভাই বোন, আমরা সম্মানিত অতিথির কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম, সাইদুল ইস্তেফার নিয়ে আরও আলোচনা শুনবো এবং আপনার কাছে কল নেবো। তবে তার আগে যেতে হচ্ছে আমাদের ছোট্ট একটি বিরতিতে, ফিরছি শীঘ্রই, সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাত। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাত। প্রিয় ভাই বোনেরা, বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান মাসুম দোয়ায়। বিরতির পূর্বে আমরা সম্মানিত অতিথির কাছ থেকে সাইয়্যিদুল ইস্তেগফার নিয়ে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি, এ ব্যাপারে আরও আলোচনা শুনবো। তবে তার আগে জানিয়ে দিই, আমাদের এই অনুষ্ঠানে আপনারা সরাসরি অংশগ্রহণ করতে পারবেন, টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আপনারা প্রশ্ন করতে পারবেন। তবে আপনাদের প্রশ্নগুলো হতে হবে মাসুম দোয়া কিকের, এদিকে অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন। আশা করি বেশি বেশি প্রশ্ন করবেন এবং অনুষ্ঠান শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থেকে এই অনুষ্ঠানকে সুন্দর এবং সার্থক করে তুলবেন। তো চলুন আমরা আবারও চলে যাই সম্মানিত অতিথির কাছে। জি মুফতি সাহেব, আমরা আলোচনা ছিলাম যে সাইয়্যিদুল ইস্তেগফার নিয়ে। আসলে বান্দা তো গুনাহ করবে ঠিক, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অপরচুনিটি দিয়েছেন, সুযোগ দিয়েছেন যে আমরা এই গুনাহ থেকে কীভাবে ব্যস্ত পারি অথবা এর থেকে কীভাবে ইস্তেগফার, এর থেকে মানে মাফি নিতে পারি, এটা সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিয়েছেন। এই জন্য এটা সবচেয়ে বড় সুযোগ আমাদের জন্য যে সাইয়্যিদুল ইস্তেগফার অথবা ইস্তেগফার যে অন্য অন্য যে ইস্তেগফারগুলো আছে এগুলোর মাধ্যমে আল্লাহ সুবহানাহুর কাছ থেকে আমরা মাফি নিতে পারি, এই সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিয়েছেন। এটার সাথে যদি আপনার এই যে বলছিলাম যে তওবার যে কিছু শর্ত আছে, জি শর্ত এগুলো যদি হয় তাহলে তো আপনার পারফেক্ট তওবা হবে, তওবাতে নাসুহা হবে। জি জি, যে এর মধ্যে একটা শর্ত হইলো খুব বেশি লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া। হ্যাঁ, যে কি বলা, যে এটা বলছেন আন্নাদুম আত তওবা, শর্মিন্দা হওয়া, লজ্জিত হওয়া, এটাই তওবা। এটা এটা হলো এক নম্বর শর্ত। এরপর আরেকটা শর্ত হইলো যে গুনাহগুলোকে ছেড়ে দেওয়া। হ্যাঁ, আপনি গুনাহগুলোকে ছেড়ে না দিলেও আপনি ইস্তেগফার করতে পারবেন। জি, গুনার মধ্যে ডুবানো অবস্থায়ও, গুনার মধ্যে সম্পৃক্ত অবস্থায় আপনি ইস্তেগফার করতে পারবেন, আপনাকে কেউ বাধা দিতে পারবে না। অবশ্যই, কিন্তু সুন্দর হয়, তওবাটা পারফেক্ট হয় কোন সময়, যদি আপনি গুনা থেকে ছেড়ে দিতে পারেন, গুনাটা ছেড়ে দিতে। একটা একটা উদাহরণ দেন, একজন মানুষ মদের বোতল আছে, সে যদি বলে তওবা তওবা বলে, তাহলে এটা করতে পারবে, কিন্তু এটা তওবাটা পারফেক্ট হবে না। তাহলে কী কী করতে হবে, এটাকে ছেড়ে দিতে হবে, সে গুনার কাজটা ছেড়ে দিতে হবে এবং তার কাজের জন্য, অতীতের কাজের জন্য লজ্জিত হতে হবে। জি হ্যাঁ, এটার দুই নম্বর, দুইটা গেল। তিন নম্বর শর্ত হইলো ইন ফিউচার আর গুনা না করার জন্য একটা আজম করতে হবে, একটা ভালো একটা ইন্টেনশন করতে হবে যে আমি আর গুনা করব না, আমি আর গুনা করব না। শয়তানে বলবে তুমি তওবা করলে তো কালকে আবার করে ফেলবে, তখন বলছেন না, আমরা বলবো যে না আমি করব না, এরপরেও যদি হয়ে যায় তো আমি আবার তওবা করব, কিন্তু আমার নিয়ত হবে যে আমি আর গুনা করব না, আমি আর গুনা করবো না। অনেক সময় আপনার একটা মিস্টেক হয়ে গেছে, তখন আপনি বলবেন যে না আমি আর এটা করবো না, এটা মন থেকে বলবেন, কিন্তু এরপরও যদি হয়ে যায় আর একবার সাথে সাথে তওবা করবেন। মুসলমান তওবা ছাড়া থাকতে পারে না। এই তিনটা শর্ত, একটা হইলো আপনার কী হওয়া, গুনাহকে ছেড়ে দেওয়া, আর আরেকটা শর্ত হইলো যে আপনার এই শর্মিন্দা হওয়া, লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া। এরপরে তিন নম্বর শর্ত হইলো ফিউচারে গুনাহ না করার জন্য একটা ইন্টেনশন করা, ইচ্ছা করা, প্রতিজ্ঞা করা, প্রতিজ্ঞা করা। এরপরে আরেকটা কথা বলছেন, আরেকটা শর্ত অনেক কিতাবের মধ্যে আসছে, যদি কোনো মানুষের হক, হকুকুল ইবাদ, মানুষের হক যদি থাকে, তাইলে আপনি যেত যেত আপনি তওবা করেন, এই এটা মাফ হবে না। মানুষের যদি পয়সার লেনদেন থাকে, জায়গা থাকে আপনার কাছে, এটা দিতেই হবে, এটা দিতে হবে। অর্থাৎ মানুষের হক যদি আপনার কাছে থাকে, এটা দিতে হবে। এমনকি মানুষকে যদি আপনি গীবত শেখায়ত করে থাকি, গীবতের দ্বারা, কটুকতার দ্বারা আপনি যদি মানুষকে কষ্ট দিয়ে থাকেন, তাইলে তাকে আপনি মাফ চাইতে হবে, তার কাছে মাফ চাইতে হবে, এটা হলো মানুষের হক। এমনকি যদি সে তারা মারা যায়, তাদের জন্য আপনি কিছু করে যান, যারা এই সওয়াব পাঠাইতে থাকেন, তেলাওয়াত করে সওয়াব পাঠাইতে থাকেন, দোয়া করতে থাকেন, হয়তো এরা চলে গেছে দুনিয়া থেকে, আপনি মাফ চাইতে পারছেন না, পারছেন না, তাইলে আপনি হয়তো সওয়াব দেখে হয়তো আপনার কেয়ামতের দিন বলবে যা আমি তোকে মাফ করে দিলাম। আর অথবা যদি আপনি কোনো মানুষের সম্পদ অথবা পয়সা অথবা জায়গা যদি আপনি, সে মারা গেছে, তাইলে তার আওলাদের কাছে দিতে হবে, তার আওলাদের কাছে দিতে হবে, তবুও মাফ নাই, তবুও মাফ নাই। যে মুফতি সাহেব, আরেকটা জিনিস সেটা আমি বলতে চাইছি যে আসলে আমাদের জীবনটা সবার ক্ষেত্রেই
পুরুষ হোক মহিলা হোক, বিশেষ করে এই দেশে একটা মানে গাড়ির চাকার মতো ঘুরতে আছে, যে আমরা যে একটা সময় বের করব, নামাজটা একবার স্বস্তিরে পড়বো, অথবা আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে যে চাইবো ইস্তেগফার করব, মানে কি যেভাবে কবুল হয় এরকম এই সময়টা আমরা পাই না। কিন্তু তারপরও কিছু কিছু মা বোন বা ভাই চাচারা আছেন যারা একটা সময় কেউ কেউ আছেন তাহাজ্জুদ গুজার, কেউ কেউ আছেন একটা সময় ইবাদত করেন ফজরের আগে পরও অথবা রাত্রিতে অনেকে আছেন। তো আমরা যারা আসলে সময়ের জন্য সবাই করতে পারতেছি না, আমরা অবশ্যই এরকম একটা সময় বের করে নিতে হবে, অথবা যেটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে গভীরভাবে একটা মিলন অথবা একটা কথাবার্তা বলার, যার মাধ্যমে আমরা আমাদের যে পিছনের যে যেগুলো আছে গুনাহ খাতাগুলো আমরা মাফ করাইতে পারি, এরকম একটা সময় আমাদেরকে বের করে নিতে হবে। এটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হবে। অবশ্যই অবশ্যই, আপনি যেটা বলছেন এই মৌলানা মৌলানা যে কথাটা বলছেন যে আমরা যদিও অনেক বিজি থাকি অনেক বিজি থাকি, তবু এর ভিতরেও আমরা একটু সময় বের করতে হবে, একটা সময় বের করতে হবে। এবং এই সময়ের মাঝে আপনি আল্লাহ তাআলার কাছে কিছু কি করবেন, আপনি এই ইস্তেগফার করবেন, তওবা করবেন। আর বিষয়টা হয়েছে কি, ইস্তেগফারের জন্য একটা আছে সময় বের করা, আর একটা আছে যে এই বিজি লাইফের মাঝেও আপনি করতে পারবেন। আপনি অফিসের মধ্যে আছেন, জবের মধ্যে আছেন, ট্রেনের মাঝে আছেন, বাস স্টপে আছেন, বাসের ভিতরে আছেন, আপনি রাস্তার মধ্যে আছেন, আপনি হাঁটছেন, আপনি বেটের মধ্যে শুয়ে আছেন, ঘুম আসছে না, আপনি বেশি বেশি করে ইস্তেগফার করেন, বেশি বেশি করে তসবিহ আদায় করেন। এইরকম তসবির মধ্যে অনেক তসবিহ আছে, এর সাথে সাথে ইস্তেগফারও আপনি বেশি বেশি করে করেন। আমার মনের মধ্যে আসছিল, আমি প্রত্যেক সপ্তাহে আমার মসজিদে তাফসির করি, একটা আয়াত আমি সূরা তাওবার একটা আয়াত যেটা 118 নম্বর আয়াতের মধ্যে আপনার যে আয়াতের আয়াতটা আমি বলবো আপনাদেরকে, এই আয়াতের মধ্যে এরপরে তিনজন সাহাবির একটা ঘটনা আছে, তিনজন সাহাবির একটা ঘটনা আছে, খুব হৃদয়বিদারক ঘটনা, হৃদয়বিদারক ঘটনা। এটা আমি মনের মধ্যে আসছে যে আমি আপনাদেরকে একটা শেয়ার করব। এটাও তওবা সম্পর্কিত, তওবা সম্পর্কিত। আজকে যেহেতু আমরা আলোচনা করতে সাইয়েদুল ইস্তেগফার আর তওবা, হয়তো বিশ্বের সাথে একটু মিল আছে। আর আমিও এই সূরাতুত তওবার মাঝে আমি গত সপ্তাহে আমি ছিলাম মসজিদের মাঝে, এই সূরাতুত তওবার 118 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন وعلى الثلاثة الذين خلفوا حتى إذا ضاقت عليهم الأرض بما رحبت وضاقت عليهم أنفسهم وظنوا أن لا ملجأ من الله إلا إليه ثم تاب عليهم ليتوبوا إن الله هو التواب الرحيم. এটা অর্থ হলো যে আল্লাহ তাআলা তিনজনকে অপর তিনজনকে যাদেরকে পিছনে রাখা হয়েছিল, যাদেরকে পিছনে রাখা হয়েছিল অর্থাৎ অন্যান্য মুনাফিকরা, তারা তবুক যুদ্ধের মধ্যে যারা যায় নাই, তারা মিথ্যা কথা বলে আল্লাহ রসুলকে একটা কি বলেছে, এই বলেছে আমরা এই এই অসুবিধা ছিল, এই অসুবিধা ছিল। কিন্তু তিনজন সাহাবী এরকম ছিলেন যারা মিথ্যা কথা বলেন নাই, যারা মিথ্যা কথা বলেন নাই, তারা আল্লাহ রসুলের সামনে আসার পরে সত্য কথা বলছিলেন, বলছিলেন যে আমরা কোনো উজর ছিল না, আমরা আমাদেরকে কি করেন যে তখন এই তিনজনের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন যে তাদেরকে পিছনে রাখা হয়েছে। জি জাযাকাল্লাহ সাহেব। প্রিয় ভাই বোনেরা চলুন আমরা দেখি আমাদের সাথে সর্বপ্রথম কল নিয়ে কে শরীক হচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন আপনারা? আপনারা ভালো আছেন? জি। খুব আছেন। আপনার প্রশ্ন? আমি ও দুয়াটা কইতাম, দেখাম দেখতা কি আমার ঠিক আছে। জি أعوذ بالله من الشيطان الرجيم. اللهم أنت ربي لا إله إلا أنت، خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت. أعوذ بك من شر ما صنعت وأبوء لك بنعمتك علي وأبو بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. ঠিক আছে, আর কোনো প্রশ্ন কোরবানি আওতা? ওকে ঠিক আছে, মুফতি সাহেব আপনার সুন্দর হরি হয়ে দিয়ে বা কোনো ভুল টুল তাহলে ইনশাল্লাহ আপনি আমরা সাথে তাহুকা জাযাকাল্লাহু খাইরান। জি মুফতি সাহেব, উনি যে ইস্তেগফার সাজিদুল ইস্তেগফার নিয়ে দোয়াটা বলেছেন সঠিক কিনা, আর আরেকটা জিনিস, যে আরেকটা জিনিস যে উনি আউজবিল্লাহ বিসমিল্লাহ পড়েছেন, ওইটা পড়ার ক্ষেত্রে কোনো কিছু আছে নাকি? দোয়ার শুরুতে আউজবিল্লাহ যদি পড়ে থাকেন তাহলে এটা পড়তে হবে না। যে আউজবিল্লাহ বিসমিল্লাহ পড়ছেন, কোনো দোয়ার শুরুতে আউজবিল্লাহ বিসমিল্লাহ পড়তে হয় না। জি জি জি, কোনো দোয়ার শুরুতে আপনি আউজবিল্লাহ বিসমিল্লাহ পড়তে হবে না, শুধু দোয়াটাই পড়বেন, শুধু দোয়াটাই পড়বেন, অনলি কোরআন কারিমের মধ্যে আপনি আউজবিল্লাহ পড়বেন, কিন্তু কোনো দোয়ার শুরুতে আউজবিল্লাহ পড়বেন না। আসলে উনি তো অনেক সুন্দরভাবে বলেছেন, কিন্তু সুন্দর বলেছেন,
খুব সুন্দরই বলেছেন, কোন মানে এই দোয়াটা একটু কঠিন আছে, কিন্তু এরপরে উনি ওয়ার্ডগুলো সুন্দর বলেছেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, যে আপনার জন্য দোয়া রইল, আল্লাহ পাকের জন্য আমাদের সবাইকে আরো সুন্দরভাবে পড়ার তৌফিক দান করেন। আমিন। আমি যে কথাটা বলছিলাম তিন পড়া আছে কোর্টানি জি জি নেক্সট কল। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি একটা প্রশ্ন দিকেইতাম ভাইয়া। জি জি হোক। আমারে বুঝাই আপনি পয়েন্টটা। আচ্ছা, ও যে স্বামী স্ত্রী ও কিটা আপনারে কিটা বুঝাইতাম, বেনিফিট দে পেনশন এটা যদি স্বামীর ব্যাংক থাকে বউয়ে আলাদা ব্যাংক নেন কি এখান থেকে না বুঝিও করছো, এটা কোনো বিয়ার এটা কোনো প্রবলেম হইব নি, এটা কি তা সেপারেট হয়ে গেলামি? আর কোনো প্রশ্ন আছে নি আপনার? না খালি আরো আরেকটা প্রশ্ন, আর যদি ই স্বামী যদি বউরে দুই তালাক দিলে আর একটার রয়, আপনার প্রশ্নগুলো আবার খোকাতেন আপনি, আবার ফলাটা খোকা। আবার ফলাটা হইলো যে বেনিফিট বেনিফিট মানে পাচ্ছেন তো না, বউর পয়সা আগে তো দিত জামাই স্বামীর অ্যাকাউন্ট শুনছইনি, এরপরে স্বামীও কইয়া দিলা পেনশনও লাগি অ্যাপ্লাই করবা লাগি শুনছইনি, পেনশনের বয়স হয়ে গেছে, কারণ পেনশনও লাগি অ্যাপ্লাই করাত গিয়া তারা অ্যাকাউন্ট বউর অ্যাকাউন্ট দিলে আইসে আর কি, আগে জামাই লোকে আসিল না, তো ইটা কোনো তখন স্বামী হইতে হইন এই পয়সা আলাদা করা এখন লোকটা সেপারেট হয়ে গেছে কি বিয়া হয়েছে বুঝছেনি আপনি? হ্যালো, দুই তালাক দেওয়া হয়ে গেছে আরবার কইছে আপনি? জি, এখন সংসার করানি অলরেডি তারা দুইজনে? জি, তারা দুইজনে করা, ঠিক আছে ইনশাল্লাহ। আপনি দুইটা প্রশ্ন করছেন আমরা সাথে তাহক, আর এগুলো আসলে আমরা আজকের প্রোগ্রামের সাথে যায় না, অন্য অন্য প্রোগ্রাম আছে যেমন আরুর দেশারে অথবা অন্য কোনো প্রোগ্রাম আছে, এগুলো আপনি প্রশ্ন করতে পারেন। তারপরে মুফতি সাহেব আমি রিকোয়েস্ট করবো ইনশাল্লাহ আপনার যদি সম্ভব হয় তাদের প্রশ্ন উত্তরগুলো দিতে। জাজাকাল্লাহ খাইরান। যে মুফতি সাহেব আসলে এগুলো তো আসলে ক্লিয়ার কোনো আমরা বুঝতে পারি না এখন যে কীভাবে আসলে ঘটনাটা কীরকম পুরোপুরি বোঝা যায় না। তারপরে যেটা উনি বলেছেন যে বেনিফিট নিয়ে একটা সমস্যা যেটা ওইটা, আর একটা হলো দুই তালাক অলরেডি উনি দিয়ে দিয়েছেন তারপর সংসার করতেছেন, যদি সম্ভব হয় ওনার সংক্ষেপে বলে দিলে ভালো হয়। সেটা হয়েছে আমরা বেনিফিটের যেটা একটা একজনের অ্যাকাউন্টের জায়গায় আরেকজনের কাছে গেলে বিয়া নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা কোনো কিছুই নাই, এগুলো আমরা এটা লোকে আর এই পার্সোনাল লাইফে সম্পর্কে একটা তারা কীভাবে নেবেন, কে কীভাবে নেবেন, কার অ্যাকাউন্টে ঢুকবে এটা পার্সোনাল ব্যাপার। জি, কিন্তু কথা হলো এটার মধ্যে বেইনসাফি যাতে না হয়, ইনসাফ থাকে প্রত্যেকটা মানুষের একটা কি আছে, এটা সবগুলা হুজুরকে জিজ্ঞেস করতে হয় না। জি জি, কিছু আছে কমন সেন্স অবশ্যই, যে আপনি কিভাবে চলতেছেন, আপনার ওয়াইফের কি রাইট আছে, আপনার কি রাইট আছে, পয়সাটা কার অ্যাকাউন্টে যাবে, কিন্তু এটার জন্য যে একজনের অ্যাকাউন্ট থেকে আরেকজনের অ্যাকাউন্টে গেলে বিয়া নষ্ট হবে না। সব সবকিছুর বলতে একটা পরিবার, পরিবারের সবকিছুই দুইজনের উপর নির্ভর করে, স্বামী স্ত্রী জি বাচ্চা বাচ্চা সবকিছু, কিন্তু এই জন্য এটা ওদের পরিবারের মধ্যে এটা বোঝাপড়া নিয়ে করা নেওয়া ভালো। এটাই। আর দুই নম্বর প্রশ্ন হলো যে আপনি যে দুই তালাকের কথা বলছেন, যদি কোনো মানুষের দুই তালাক দেয় তাইলে তার এরপরে তিন মাসের ভিতরে তিনটা পিরিয়ডের ভিতরে সে চাইলে তার ওয়াইফের সাথে রিটার্ন করতে পারে এবং সংসার করতে পারে, কিন্তু কথা হলো আমাদের অনেক আমাদের কি আছেন অনেক আছেন একটু সংসারের মধ্যে সমস্যা হইলেই সাথে সাথে তিন তালাক দিয়ে দেন। জি, সাথে সাথে তিন তালাক দিয়ে দেন, এটা দুঃখজনক। আবার এরপরে হুজুরের কাছে আসেন যে আপনারা আমাদেরকে মিলিয়ে দেন, কিন্তু আমি বলে রাখি যে আপনারা আমাদের যারা আছেন যারা আমাদের ছেলে মেয়ে আছে তাদেরকে সবসময় বলবেন যে কোনো সময় ফ্যামিলির মধ্যে সমস্যা হতে পারে, আপনার ছেলে ছেলের বউ মেয়ে মেয়ের জামাই, কিন্তু আমাদের এটা সবার কাছে এটা যোগ করতে হবে, এটা সবার কাছে এটা জানতে হবে যে না তোমরা কোনো সময়ে তালাক শব্দ মুখ থেকে বের করবা না, তালাক এটা যদিও এটা শরীয়তের মধ্যে জায়েজ আছে কিন্তু এটা কোন সময় এটা আপনার এটা অনেক কঠিন একটা বিষয়, এবং বলছেন জায়েজের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জিনিস হলো কি তালাক, এই জন্য তালাক আপনার এটা মুখ থেকে বের করা চিন্তা ভাবনা করে করতে হবে, আর একটু গুসা উঠলেই আপনি দিয়ে দেবেন তিন তালাক, এটা এটা একটা এটা প্রশ্নই আসে না, বরং যে আপনি যদি দিতেই হয় আপনি কোনো এর আগে কোনো আলিমের সাথে পরামর্শ করেন, এরপরে সঠিকভাবে আপনি দেন, এরপরে সঠিকভাবে কেমনে সুন্নত তরিকা আপনি তালাক দেন, যদি দিতেই হয় কোনো আলিমের সাথে পরামর্শ করে এটা কেমনে সুন্নত তরিকা, আপনি এক তালাক দিবেন, এক তালাক দিবেন, এক তালাক দিলে কী ফায়দা হবে, যদি এর ভিতরে তিন মাসের ভিতরে যদি একটা মেয়ে সে যদি আপনি যদি দেখেন যে না আপনার বনবে না তাহলে তিন তিন মাস পরে সে আরেক জায়গায় বিবাহ বসতে পারবে, আর আরেকটা ফায়দা হলো সে যদি বিবাহ বসে না আবার এই মেয়েটা চায় যে এই ছেলের সাথেই করবে
আর এই চ্যালেঞ্জ শায়দ যে আমার আমরা একটু ভুল বোঝাবুঝি হয়েছে, আমরা আবার মিলে সমাধান যাব, সমাধানের সুযোগ আছে, তাইলে দুজনে আবার কি করতে পারবে, বিবাহ করতে পারবে, বিবাহ করতে করতে পারবে। পারবে। কিন্তু যদি এরপরে যদি দুই তালাক পর্যন্ত দিয়ে দেয় তাইলেও সে মিলতে পারবে, দুই তালাক পর্যন্ত দিয়ে দিলেও কি করতে পারবে, মিলতে পারবে। তিন তালাক কিন্তু দিলে তিন শেষ। তালাক দেওয়ার পরে মিলার কোনো সুযোগ নাই, চাইলে মজাবের মধ্যে কোনো মজাবে নাই। কিন্তু আজকে দুঃখজনক কেউ কেউ আছেন এটাকে হালাল করে দিয়ে দিচ্ছেন, এটাকে তালাককে একটা একটা কি বলেন একটা তামাশা বানাই দিচ্ছেন, যে তালাক তো আজকে আজকে তিন তালাক দেওয়ার পরে আর মিলার কোনো সুযোগ ছিল না। এই জায়গার মধ্যে আজকে দেখা যায় আমাদের ছেলে মেয়েরা তালাক দিচ্ছে, আবার বলছে সংসার বস করতেছে, আসছে, বস আসার পরে বলছে হুজুর হুজুর তবা টবা করাই দিছেন আর হয়ে গেছে। তাই আজকে আপনাদের পক্ষ আমাদের পক্ষ থেকে আপনাদের কাছে মেসেজ হইল যে আমরা সবার কাছে বলে দিব যে না, তালাক শব্দ কোনো সময় বলা যাবে না, যদি বলতেই হয় উলামাদের সাথে পরামর্শ করে আপনি বলবেন ইনশাআল্লাহ। এখানে আরেকটা জিনিস একটু ক্লিয়ার করতে, আমাকে অনেকেই এরকম প্রশ্ন করে, যদি আমরা এগুলা তালাকের ফতোয়া দিই না, তারপর অনেকে প্রশ্ন করে বলার ক্ষেত্রে সবসময় যে যেটা মানে প্রত্যেকের কাছে এটা আসে যে আমরা রাগের বশবর্তী হয়ে দিয়ে দিছি। কিন্তু এটা যতটুকু আমি পড়েছি রাগ, এটা তো রাগের ক্ষেত্রেই হয়, জি রাগ যখন ওঠে তখন এটা করে, এটা তো কোনো মানে ইয়া না যায়, এটা এই ব্যাপারে কোনো সার নাই যে রাগ, আপনি যদি যখন পাগল হয়ে যান, পুরোপুরি পাগল হয়ে যান, তখন গিয়ে এটা কোনো কোনো কিছু হবে না, ঠিক আছে। কিন্তু তালাকটা তো মানুষের রাগের ক্ষেত্রে যায়, যখন রাগ উঠে যায় তখন দেয়। তো সবচেয়ে বড় বিষয় হলো আমরা এগুলা থেকে বেঁচে থাকতে হবে। রাগ যখন হয় আমার অন্য ক্ষেত্রে তো আমাদের রাগ উঠে, আমরা যখন অন্য কোনো পুরুষের সাথে রাগারাগি করে মারামারি করি তখন কী করি, সেক্ষেত্রে তো আমরা ধৈর্য ধরি, এই ক্ষেত্রেও আমাদের ধৈর্য ধরতে হবে। যা কিছু করার আপনি যে বলেছেন সুন্নত পর্যায়ে আমরা করতে হবে, ধীরে স্থির করতে হবে, রাগ উঠলে রাগকে আমার সামলাতে হবে। এটাই আমাদের কথা হলো যে আমরা তালাক শব্দটা আমরা সহজে বলবো না, সহজে বলবো না, আর যদি বলতেই হয় তাহলে সুন্দর তরিকায় তালাক দিব, তাইলে আপনার জন্য মিলার সুযোগ থাকবে। জি জি ইনশাল্লাহ। কিন্তু তিন তালাক দেওয়ার পরে মিলার কোনো সুযোগ নাই, তিন তালাক দেওয়ার পরে মিলার কোনো সুযোগ নাই, এটা আমি সবার কাছে বললাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন আমিন। জাযাকাল্লাহ, আশা করি বোন আপনার প্রশ্ন উত্তর ক্লিয়ার হয়েছে। নেক্সট কল, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে আপনার টিভির ভলিউমটা কমাই লোক, আমরা আর একটা আওয়াজ শুনলাম লাগে, হইলাম টিভির ভলিউম কমাই আমরা লাগে মাতুকা ফোনে। জি জি, টিভির সাউন্ডটা আবার আমরা খসাই ওরে লাগে, আপনি ওটা বন্ধ করুকা আর আমরা লাগে ফোনে মাতুকা। আচ্ছা, আপনি আপনার একটা কথা জিজ্ঞেস দাম, জি নাতি নাতি জামাই লগে মুড়া যাওয়া নেই, আর কোনো প্রশ্ন আছে নাকি আপনার? জি না, কিছু নাই। ওকে ওকে, ইনশাআল্লাহ মুফতি সাহেব এটার উত্তর দিবা। নাতিন কিলা নাতিন আফন নাতিন নেই, নাতিন জামাইয়ের সাথে উমরাতে যেতে পারবেন কিনা? জি, আপন নাতিন জামাই হইলে যাওয়া যাবে, যেহেতু আপন মেয়ের ঘরের নাতিন, আপন মেয়ের ঘরের নাতিন, ইনশাল্লাহ আপনি যেতে পারবেন ইনশাল্লাহ। তাছাড়া তো এখন অলরেডি এগুলো মানে উঠে গেছে, যে এরপরেও আমরা এটাকে ফলো করা দরকার। হ্যাঁ, ফলো যদিও তারা এটা বলছে এটা কন্ডিশন নাই, কিন্তু শরীয়তের মস্তাদ আর চেঞ্জ হবে না। অবশ্যই তারা তাদের ব্যবসার জন্য হয়তো এটা দিয়ে দিছে, সার করে দিছে, যে আপনারা তারা চাচ্ছে তাদের বেশি মানুষের দরকার এখন, বুঝছেন নি? আর হয়তো কিন্তু মশলা যেটা হতো 1400 বছর পরে যেটা ছিল, মাহরাম ছাড়া আপনি সফরে বের হতে পারবেন না, অর্থাৎ যার সাথে আপনার বিবাহ হারাম, তাইলে একটা ছেলের সাথে আপনার আপন নাতিনের শাদি হয়ে গেছে, হ্যাঁ, তাহলে আপনার ঔরস সূত্রে আপনার মেয়ের ঘরে নাতিন, তাইলে এই নাতিন জামার সাথে আপনি যেতে পারবেন, নাতিন যদি সাথে থাকে তাহলে আরো ভালো, আরো ভালো। হ্যাঁ, সব মিলিয়ে মাহরাম সফরের মধ্যে থাকতে হবে, বাবা চাচা হাজব্যান্ড মামা এরকম কেউ থাকলে আপনি সফর করবেন, যদি থাকেন না তাহলে আপনি সফর করবেন না, সফরের মধ্যে মাহরাম থাকা অনেক জরুরি। জাযাকাল্লাহ, আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। জি মুফতি সাহেব, আমরা যে আলোচনা ছিলাম আজকের, আমরা এই লম্বা ঘটনা এটা, তাহলে এই আপনার সূরাতুত তওবার মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে আপনার কি যেটা এই তিনজন সাহাবির ব্যাপারে এটা পিছনে রাখা হয়েছে, অর্থাৎ তারা যে সময় সত্য কথা বলছেন যে আমরা স্বীকার করছি যে আমরা ভুল করে ফেলেছি, আমরা তবুক যুদ্ধে যাই নাই, আমাদের মনের মধ্যে আয়েশা এবং আরাম ছিল, হচ্ছে যে মনে করছিলাম যে এগুলা দুনিয়ার দুনিয়ার জিনিসগুলো আমাকে আমাদেরকে যুদ্ধ থেকে বিরত রেখেছে, তখন আল্লাহ রাসূল বলছিলেন যে তোমাদের ব্যাপারে আমি এখন কিছু বলতে পারবো না, দেখা যাক আল্লাহ তাআলা কি করেন, আল্লাহ তাআলা কি করেন। এই জন্য আমি এই কথা বলছিলাম যে এই যে ঘটনাটা, এই ঘটনাটা তিনজন সাহাবির ব্যাপারে আসছে, যে তিনজন সাহাবি আপনার অনেক বড় বড় সাহাবি ছিলেন, একজন কাব ইবনে মালিক, মুরারা ইবনে রবি, হেলাল ইবনে উমাইয়া। এই যে এই তিনজনের মধ্যে কাব ইবনে মালিক যিনি, উনি বলছেন যে এই ঘটনাটা প্রথমে যে সময় যুদ্ধ শুরু হইল, যুদ্ধের জন্য আল্লাহ রসুল বললেন, সবাইকে বললেন যে তোমরা প্রস্তুতি নাও, তোমরা প্রস্তুতি নাও,
তখন উনি চিন্তা করলেন যে ঠিক আছে আমি প্রস্তুতি নিব, কিন্তু সকালবেলা বের হন কিন্তু কিছু কিনেন না, যে যুদ্ধের প্রস্তুতি উনি নেন না, এরকম প্রত্যেক দিন বের হন কিন্তু কোনো প্রস্তুতি গ্রহণ করেন না। এমনকি দেখা গেছে আল্লাহ রসুল সবাই সাহাবাই কালামকে নিয়ে আপনার যুদ্ধের জন্য রওনা হয়ে গেছেন, তখন চিন্তা করতে না তারা সফর শুরু করলেও আমি একদিন দুই দিন পরেও আমি গিয়ে শরিক হয়ে যাব, একদিন দুই দিন পরে গিয়া শরিক হয়ে যাব। এদিকে আপনার কি যেটা এবং তার মনের মধ্যে এটা আসছে এত বিশাল জমাত, যদি দুই চারজন যদি নাও যায় তাহলে এটা আল্লাহ রসুল বলতেই পারবেন না, উনি তো মানুষ উনি বুঝতে পারবেন না এত বিশাল জমাত তবুক যুদ্ধের মাঝে, এরকম কিছু জিনিস ছিল। আর উনার বলছেন যাবো যাবো করে উনি পিছনে রয়ে গেছেন, হঠাৎ করে দেখছেন যে আর যাওয়া যাবে না, অনেক লেট হয়ে গেছে, অনেক লেট হয়ে গেছে। হঠাৎ করে যে সময় যুদ্ধের ময়দানে তবুক যুদ্ধের সময় যাওয়ার তবুকে যাওয়ার পরে আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন যে তোমরা কি জানো কাব ইবনে মালিক কোথায়? তখন বলছেন একজন বলছেন তাকে দুনিয়ার আরাম আয়েশে তাকে পিছনে রেখে দিয়েছে, তখন আরেকজন বলতেন মুয়াজ ইবনে জবল বলছেন না এটা হতেই পারে না, সে তো অনেক ভালো মুসলিম, অনেক ভালো মুসলিম, একজন বুজুর্গ মুসলিম, এটা হতেই পারে না। যাই হোক যুদ্ধের পরে যে সময় তবুক যুদ্ধের পরে আবার আসলেন, ফিরে আসলেন, তখন সমস্ত মুনাফিকরা 80 উপরে মুনাফিক তারা কি করছিল, তারা আসিয়া আল্লাহ রসুলকে মিথ্যা কথা বলে এটা এটা প্রবলেম এটা সমস্যা ছিল বলে আল্লাহ রসুল বলছে ঠিক আছে, তাদেরকে ছেড়ে দিচ্ছেন এবং বলছেন আল্লাহর উপর ছেড়ে দিচ্ছেন, আল্লাহর উপর ছেড়ে দিচ্ছেন। তখন উনিও গেছেন, কাব ইবনে মালিকও গেছেন, যাওয়ার পরে চিন্তা করলেন যে কি করব, এক একবার একবার মনে আসছে যে মিথ্যা কথা বলে বেঁচে যাই, বলেন না, চিন্তা করলেন না আল্লাহ রসুলের সামনে মিথ্যা কথা বলা যাবে না, একটু মিথ্যা কথা বলা হারাম, আবার নবীর সামনে মিথ্যা কথা বলা আমার দ্বারা এটা সম্ভব হবে না, আমি সত্য কথা বলবো। উনি সালাম করতেন, সালাম করার পরে বলতেন ইয়া রসুলাল্লাহ আমি চাইলে আপনাকে যে কোনো একটা রিজন দেখাইয়া এক্সকিউজ দেখাইয়া আপনি বলতে পারতাম, কিন্তু আমি বলবো না, আমি আমি নিজে ভুল স্বীকার করছি যে আমি নিজে এটার জন্য দায়ী। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি তোমার কথা কিছু বলতে তোমার ফয়সালা আমি দিতে পারবো না, তুমি আল্লাহর ফয়সালার অপেক্ষা করতে হবে, আল্লাহ তাআলা এটার কী কী ফয়সালা দেন এটার জন্য তুমি অপেক্ষা করতে হবে। এদিকে উনি চলে গেছেন, তখন যাওয়ার পথে অনেক মুনাফিকরা বলছে এই তুমি এটা কী করলা, তুমি তো আমাদের মতো এটা বলতে পারতা, আল্লাহ রসুল তোমার জন্য দোয়া করে দিতেন, উনি তো আর জানেন না এটা। তখন বলছেন না এটা আমি করতে পারবো না, এটা আমি করতে পারবো না। এরপরে বলছেন আচ্ছা সাহাবায়ে কেরাম এর সাথে আপনার বলছেন যে ওনাদেরকে কয়েকদিন পরে বলছেন যে তোমরা তাদের সাথে কোনো কথাবার্তা বলবো না, তোমরা তাদের সাথে কাবিন মালিকের কথা বলছেন এবং উনি জিজ্ঞেস করছেন আমার মতো কি আর কেউ আছে, তখন তা বলা হয়েছে যে আরও দুইজন আছেন, আরও দুইজন আছেন, একজন মুরারা ইবনে রবি আর এমনি হেলাল ইবনে উমাইয়া। বলছেন আচ্ছা ঠিক আছে তাহলে এই দুইজনও তো অনেক বড় বড় সাহাবি। বলছেন আচ্ছা তিনজন, এই তিনজনের ব্যাপারে আল্লাহ রসুল বলছেন কয়েকদিন পরে বলছেন এদের সাথে সালামও করা যাবে না। তখন তারা বাজারে আসেন, মসজিদে নবীতে আসেন, কেউ ওনাদের সাথে সালামের সালাম কালাম নাই, সালামের জবাবও দেন না, তাদের জন্য জীবনটা কঠিন হয়ে গেছে, অনেক কঠিন জীবন হয়ে গেছে। কাব ইবনে মালিক বলছেন আমি আবু কাতাদা আমার চাচাতো ভাই ওনার ঘরে গেছি, কে বলতেছে আবু কাতাদা তুমি কি জানো না যে আমি আমার আমি আল্লাহকে মহব্বত করি, রসুলকে মহব্বত করি, তাহলে তুমি আমার সাথে কথা বলো না, তুমি আমার সালামের জবাবটা দেও না। উনিও কোনো কথার জবাব দেন নাই, কোনো কথার জবাব দেন নাই। কয়দিন পরে 40 দিন পরে আল্লাহ রসুল তাদের ঘরের মধ্যে খবর পাঠাইছেন যে তোমরা তোমাদের বিবি থেকে আলাদা হয়ে যেতে হবে, বিবি থেকে। তখন কাব ইবনে মালিক বলছেন কি আমি কি আমার বিবিকে তালাক দিয়ে দিব, বলছেন না তালাক দিতে হবে না কিন্তু একসাথে থাকতে পারবো না, একসাথে থাকতে পারবো না। এইরকম যে সময় শুরু হয়েছে তখন দেখা যায় তারা বাজারে গেলেও তাদের সাথে কেউ কথা বলে না, মসজিদে নববীতে যান উনি আল্লাহ রসুলের দিকে তাকান, আল্লাহ রসুল ওনাদেরকে তাকান না, নামাজ পড়ে চলে আসেন। এরকম ভীষণ ভীষণ এইরকম একটা দুর্বিষহ জীবন, দুর্বিষহ জীবন, কঠিন একটা জীবন যে দেখা যায়। ওই এই কথাটা আল্লাহ তাআলা বলতেন কোরআনের মধ্যে যে তাদের কাছে দুনিয়াটা প্রশস্ত হওয়ার পরেও দুনিয়াটা তাদের জন্য একবারে ছোট হয়ে গেছে, ছোট হয়ে গেছে। 50 দিন পরে, 50 দিন পরে যে সময় এই কোরআন আয়াত নাজিল হলো ওয়া আলা সালাতাতিল লাযিনা খুল্লিফু, এই আয়াত নাজিল হওয়ার পরে সাহাবায়ে কেরাম আল্লাহ রসুল ফজর নামাজের পরে সাহাবায়ে কেরামকে জানাইয়ে দিলেন তাদের তিনজনের তওবা কবুল হয়েছে, তাদের তিনজনের তওবা কবুল হয়েছে। এই এই এরপরে সাহাবায়ে কেরাম দৌড় দিছেন, কেউ ঘোড়া নিয়ে দৌড় দিছেন আপনার সুসংবাদ দেওয়ার জন্য। তখন কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রসুলের কাছে আসছেন, আসে সালাম করছেন, আসে জিজ্ঞেস করতেছেন, তখন আল্লাহ রসুলের চেহারা অনেক খুশি আনন্দিত এবং বলছেন কাব ইবনে মালিক তুমি জানো আজকের দিন তোমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ দিন, আজকে তোমার তওবা কবুল হয়েছে, আজকের দিনটা তোমার জন্য তোমার জীবনের শ্রেষ্ঠ দিন। তখন কাব ইবনে মালিক জিজ্ঞেস করছেন ইয়া রাসূলুল্লাহ এটা কি আপনি বলছেন না আল্লাহর পক্ষ থেকে এই খবরটা আসছে? বলছেন হ্যাঁ এটা তো আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসছে যে আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দিয়েছেন।
তখন বলছেন যে আমি আজকে যেহেতু আল্লাহ তাআলা আমার তওবাকে কবুল করেছেন, যে সম্পদের জন্য আমি তবুক যুদ্ধে যেতে পারি নাই, যে সম্পদের লোভে আরাম আয়েশের লোভে আমি তবুক যুদ্ধে যেতে পারি নাই, আমি চাচ্ছি সমস্ত সম্পদ আপনাকে আমি দিয়ে দিব, সদকা করে দিব। বলছেন না, সমস্ত সম্পদ সদকা করার দরকার নাই, কিছু রাখো আর কিছু সদকা করে দাও। এরপরে একটা কথা বলছেন, আজকে কাব ইবনে মালিক বলছেন সত্য কথা বলার কারণে আল্লাহ তাআলা আমার তওবাকে কবুল করেছেন। আমি আজকের থেকে আমরা প্রতিজ্ঞা করি আমরাও জীবনে পরিস্থিতি আসতে পারে, কঠিন পরিস্থিতি আসতে পারে, কিন্তু আমরা মিথ্যা কথা বলবো না, সত্য কথা বলবো এবং তওবার সাথে থাকবো, ইস্তাগফারের সাথে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন তওবা ইস্তাগফারের সাথে জীবন কাটাবার তৌফিক দান করেন। জাজাকুমুল্লাহ, জাজাকুল্লাহ স্যার। আবার আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। প্রিয় ভাই ও বোনেরা, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। অনুষ্ঠানের প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা সম্মানিত অতিথিদের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি, আপনারা সুন্দর সুন্দর প্রশ্ন করেছেন। প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা যা কিছু আলোচনা করলাম, শুনলাম, সময় দিলাম, সব কিছু করে আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করেন। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।